আসানসোলের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শুক্রবার ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজেট ঘাটতি মেটাতে সরকার চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ঋণ নিয়েছে ৫১,৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ৩৪,৭১৩ কোটি টাকা। কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে জেলা জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। শেরপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ১০ সৈন্য নিহত হয়েছে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে আহত হয়েছে বেশ কয়েকজন। দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার তকমা ধরে রাখল ডি মারিয়ারা। চিলির বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনেজরা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়।